আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো যে আমরা এই ধরনের কন্টেন্ট করবে দিয়েছি, সেটা হলো যে এসি সিস্টেমের অর্থাৎ অটোমোটিভ এয়ার কন্ডিশনিং সিস্টেমের যতগুলো সিস্টেম আছে সেই সিস্টেমের জন্য আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টে আপনারা সকল কিছু সহজে পেয়ে যাবেন, অর্থাৎ আপনার এসি সিস্টেমে কোনো সমস্যা থাকলে আপনি অবশ্যই ইনশাল্লাহ আমাদের যে প্লেলিস্ট আছে ইউটিউব চ্যানেলের ভিতরে সেই চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। এর ভিতরে আমি আপনাদের একটি কথা বলে নিই, সেটা হলো আপনারা জানেন বর্তমানে কিন্তু আমাদের একটি আপনার ফেসবুক পেজ আছে, সেই পেজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যামিলি ব্লগ। সেখানে আপনি সকল ভিডিও সবগুলো ভিডিও আপডেট পাবেন, অর্থাৎ সকল ভিডিও সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইঞ্জিনিয়ারিং ফ্যামিলি ব্লগ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। বিশেষ করে ইউটিউব চ্যানেলে অবশ্যই প্লেলিস্ট দেখে দেখে আপনি যদি সবগুলো সমস্যা সমাধান করতে চান, তাহলে সকল সমস্যা অর্থাৎ গাড়ির সকল সিস্টেমের জন্য ইঞ্জিন এবং গাড়ির সকল সিস্টেমের সকল সমস্যা আমি সেখানে প্লেলিস্টের মাধ্যমে উল্লেখ করেছি। তার ভিতরে এখন আজকে আমরা আলোচনা করব যে অটোমোটিভ এয়ার কন্ডিশনিং সিস্টেমের যে এসি আছে, এসি কম্প্রেসর আছে, সেই কম্প্রেসর দেখেন এসি কম্প্রেসরের বর্তমানে কিন্তু অনেক দাম, অর্থাৎ 17,000 থেকে 20,000 22,000 টাকা 30,000 টাকা পর্যন্ত এসি কম্প্রেসরের দাম আছে। সুতরাং আপনার কোনো ভুলের কারণে যদি এই কম্প্রেসরটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অতগুলো টাকা জরিমানা দিতে হবে। এবং আরো একটা কথা বলি আপনাদেরকে, কম্প্রেসর ভালো খারাপ অর্থাৎ এসি সিস্টেমে কোনো সমস্যা দেখা দিলে ভালো বা খারাপ যখন আমরা গেজ আমরা লাগাবো, অর্থাৎ এসি কম্প্রেসরের গেজ যখন আমরা লাগাবো তখন বোঝা যায় যে কি অবস্থায় আছে। কিন্তু যদি এই কম্প্রেসরে কোনো সময় কালি ছেড়ে দেয় তাইলে কিন্তু আপনার কন্ডেন্সার চলে যাবে। আপনার গাড়ি আছে, আপনি একজন মেকানিক, আপনি এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কথাগুলো মনে রাখেন। যদি কালি ছেড়ে দেয় তাহলে আপনার কন্ডেন্সার নষ্ট হয়ে যাবে, যদি কন্ডেন্সার নষ্ট হয়ে যায় তাহলে বাংলাদেশের টাকায় 30-35,000 টাকা লাগবে আপনার নতুন করে আবার সেই এই এসি সিস্টেমটাকে কমপ্লিট করার জন্য। সুতরাং আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আশা করবো আমি যে আপনার সুন্দরভাবে এটা চালাইলে পরে আর কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। দেখেন এখানে একটু খেয়াল করেন, যখনই আমরা ইঞ্জিন স্টার্ট করব, যখন আমরা ইঞ্জিন স্টার্ট করবো তখন কিন্তু টাইমিং চেনের সাথে অত টাইমিং বেলের সাথে লাগানো থাকে, টাইমিং বেলের সাথে যখন এই ফুলি লাগানো ফুলি কিন্তু অটোমেটিক্যালি তখন এরকম ঘুরবে। দেখেন এটা অটোমেটিক্যালি এরকম ঘুরবে, এখন কিন্তু ফুলি ঘুরতেছে, এই যে ফুলিটা ঘুরতেছে। কিন্তু যখনই আপনার মনে করেন এসি সুইচ আপনি দিবেন, এসি সুইচ যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার এখানে ম্যাগনেটিক ক্লাস থাকে, কি থাকে ম্যাগনেটিক ক্লাস থাকে, সেই ম্যাগনেটিক ক্লাসটা চট করে যখন কন্ট্যাক্ট পাবে সাথে সাথে যখন এই ফুলি সাথে লেগে যাবে তখন কিন্তু কম্প্রেসর ঘুরবে। মাথায় রাখতে হবে যখন কম্প্রেসর ঘুরবে তখন কিন্তু ইঞ্জিনের সাউন্ড একটু ব্যতিক্রম হয়ে যাবে, অর্থাৎ ইঞ্জিনটা একটু থেমে যাচ্ছে মনে হচ্ছে, এরকম মনে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এক দুই নম্বর হলো যখন আপনার এসি চালাবেন কোন কোন গাড়িতে এসি গুলো চলবে, সাধারণত যে সমস্ত গাড়ির কম্প্রেস ইঞ্জিনের কম্প্রেশন ভালো আছে সে সমস্ত গাড়িতে কিন্তু এসি চলবে, তার হলে কিন্তু এসি ভালো মতন চলবে না। এই একটি কথা, আরেকটা কথা মনে রাখবেন যে এসি সিস্টেমে সাধারণত ব্যবহার করা হয় ফ্রেয়ন 12, 22, 134 এই ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। আপনার এসিটাকে সার্ভিসিং করে রাখলে এবং আপনার কম্প্রেসরটাকে যদি সার্ভিসিং করে রাখেন তাইলে পরে আপনার গাড়িতে এবং আপনার এই কম্প্রেসর সম্পূর্ণ ভালো থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।